want justice! We want justice! 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 Don't you wanna go back? Go back! Go back! Don't you wanna go back? Go back! Go back! Hey, hey, hey. মই বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ সন্মুখত উপস্থিত আছো আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে 30 তাৰিখে বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ সাধাৰণ নিৰ্বাচন ছাত্ৰকতা সভাৰ নিৰ্বাচন আছে কিন্তু তাৰ পূৰ্বে এতিয়া উত্তপ্ত পৰিস্থিতি দেখিবলৈ পোৱা গৈছে আৰু ছাত্ৰ-ছাত্ৰীসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মৰতে আয়ুষ আছে পতহাংবাদীক আয়ুষে দেখুৱাইছে বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ সন্মুখত দৃশ্য আমি দেখুৱাইছো ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি ওলাই আহিছে আৰু তেওঁলোকে ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু এক প্ৰকাৰ তেখেতসকলৰ যি ধৰ্ণা আছে এয়া কেইটামান ইচ্ছু আছে তেখেতসকলৰ যাৰ বাবে আমি ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আমি জানিব পাৰিছোঁ এগৰাকী শিক্ষকে নিৰ্বাচন যি নিৰ্বাচনী প্ৰচাৰ আছে এই প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰা বুলি তেখেতসকলে অভিযোগ কৰিছে আৰু বাহিৰৰ পৰা যিসমূহ ছাত্ৰ ছাত্ৰী আছে বাহিৰৰ ছাত্ৰ ছাত্ৰীয়েও নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিবলৈ ভিতৰত প্ৰৱেশ কৰা বুলি তেখেতসকলে অভিযোগ উত্থাপন কৰিছে আৰু দেখিবলৈ পাইছে এতিয়া ইয়াত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আমি দৃশ্য দেখুৱাইছোঁ ND24 দৰ্শকসকলক আৰু এই মুহূৰ্তত বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ ছাত্ৰ ছাত্ৰীসকল ওলাই আহিছে আমি প্ৰথমতে আমি দেখুৱাইছোঁ এই দৃশ্য কিহৰ কাৰণে আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে একচুৱেলি আপোনাৰ মানে আমাৰ সবে গম পায় আমাৰ 30 ছেপ্টেম্বৰত বঙাইগাঁও কলেজ ইলেকশ্যন ঘটিত হৈ আছে তো এই অহা ইলেকশ্যনত আমি বঙাইগাঁও কলেজত আমি শান্তিৰে ভাল কৰি আমি বঙাইগাঁও কলেজত কেম্পেইনিং কৰি আছিলোঁ তো যেতিয়া আমি কেম্পেইনিং কৰি আছিলোঁ তেতিয়া মানে কিছুমান বাহিৰৰ দুজনে আছিল বাহিৰৰ ঠিক আছে বাহিৰত এটা ACB বুলি পাৰ্টি আছে ডাইৰেক্ট সিহঁতে কলেজৰ ভিতৰত আহি তেহতে বঙাইগাঁও কলেজত কেম্পেইনিং কৰিছে আউটড্ৰেছত যেতিয়া কিছুদিনমান আগত আমাৰ বঙাইগাঁও কলেজৰ পৰা নোটিচ দিয়া হৈছিল যে আউটড্ৰেছত কলেজৰ ভিতৰত কেম্পেইনিং কৰিব নোৱাৰে তো সিহঁতে কেনেকৈ কৈ কেম্পেইনিং নহয় আউটড্ৰেছত কলেজৰ ভিতৰত সোমাবই নোৱাৰে সেইকাৰণে গাৰ্ডৰ ইয়াতে ৰেজিষ্টাৰ দিয়া হৈছে কি কাম আছে কেতিয়া সোমাব কেতিয়া অলপ মেইনটেইন কৰি চলিব লাগে সিহঁতে ক্লাছ কৰা বুলি কৈ ৰেজিষ্টাৰত নাম লিখাই সিহঁতে ভিতৰত গৈ কেম্পেইনিং কৰিছে ইহঁতে কৈছে BBA ষ্টুডেণ্ট ইউনিফৰ্ম পৰা নাই আই কাৰ্ড নাই একো নাই সিহঁতে ডাইৰেক্ট ভিতৰত গৈ কেম্পেইনিং কৰিছে আৰু তেওঁৰ লগত বঙাইগাঁও কলেজৰ এক্স ফাইন আৰ্ট ছেক্ৰেটেৰীৰ মেম মানে যিনে এতিয়া পাছ আউট হৈ গৈছে সি মানে বঙাইগাঁও কলেজ এতিয়া কি হয় এতিয়া বঙাইগাঁও কলেজৰ টিচাৰ হয় সি বঙাইগাঁও কলেজ কি নাম কি শ্ৰেয়সী ঘোষ শ্ৰেয়সী ঘোষ আমাৰ মেমে শ্ৰেয়সী শাহ মেমে এতিয়া তেওঁৰ লগত মানে যেতিয়া মেমে ক্লাছ কৰি আছিল সিহঁতে কেম্পেইনিং কৰিব সোমাইছে মেম তেওঁলোকক যেতিয়া কেম্পেইনিং কৰি আছিল মেমো তেওঁলোকক আগ মানে ছাত দিছে ছাত দি কিনে তেওঁলোকক মানে বুজাইছে হা আমি এইটো কৰিছোঁ সেইটো কৰিছোঁ আৰু যেতিয়া আমি ওপৰত কেম্পেইনিং কৰি আছিলোঁ তেতিয়া আমাৰ এটা ল'ৰাক গাত হাত দি তেওঁক হাতখন এনেকৈ ঘূৰাই দিছে তোৰ গাত হাত দিয়া হৈছে এই দিদিটো এই বাহিৰৰ পৰা অহা দিদিটো আমাৰ বঙাইগাঁও কলেজৰ এটা ছাত্ৰ সি আউটড্ৰেছ পিন্ধা আছিল কিন্তু আমাৰ ড্ৰেছ পিন্ধা আমাৰ বঙাইগাঁও কলেজৰ ছাত্ৰৰ গাত হাত দিছে সেইটো আমি কেতিয়াও মানি ল'লোঁ তোৰ শাস্তি আমাক লাগিবই লাগিব তোৰ শাস্তি লাগিবই লাগিব দেখিবলৈ পাইছে আমি আমি দৃশ্য দেখুৱাইছোঁ ND24ৰ দৰ্শকসকলক এতিয়া প্ৰতিবাদমুখী হৈ পৰিছে বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ আমি দৃশ্য দেখুৱাইছোঁ ND24ৰ দৰ্শকসকলক বৰ্তমান বঙাইগাঁও মহাবিদ্যালয়ত 30 তাৰিখে নিৰ্বাচন আছে ছাত্ৰ একতা সভাৰ নিৰ্বাচন আছে আৰু নিৰ্বাচনৰ পূৰ্বে এই দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে আৰু অভিযোগ উত্থাপন কৰা হৈছে যে বহিৰাগত যিসমূহ ছাত্ৰ ছাত্ৰী আছে তেখেতসকলে ভিতৰত নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিবলৈ প্ৰৱেশ কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে আৰু এগৰাকী শিক্ষয়িত্ৰীয়ে এই যি নিৰ্বাচনী প্ৰচাৰ আছে
প্রচার প্রসারর সহযোগিতা করা বলে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে আপনার লগর পর আরো জানিব বিচারিছো অধ্যক্ষক জানাইছে আপনাদের এই বিষয়বোর অধ্যক্ষক আমি এটা অ্যাপ্লিকেশন এটা জমা দিছো আমার স্টুডেন্টের সিগনেচারক লি কিন্তু স্যারে কইছে আমি প্রুফ লই স্যারক দেখাইছো আর আমি একটা অ্যাপ্লিকেশন জানাইছো কিন্তু স্যারে এতিয়ালৈকে কিবা এতিয়ালৈকে কিবা এটা এতিয়ালৈকে অ্যাকশন আমার লওয়া নাই এতিয়ালৈকে স্যার আইছিল আমাক লগ ধরাব বলে কইছে কিন্তু আমি যোৱা নাই যেতিয়ালৈকে আমার দাবি না মানিব আমি কাকো লগ ন করো আমার দাবিটা আগত মানিব লাগিব কি দাবি কি কি আছে আমার দাবি ফার্স্ট দাবি হল ম্যামক কলেজের পড়া সাসপেন্ড করিবা লাগিব আর যাইরের পড়া আউট ড্রেস পিন্ধি আমার বঙ্গাইগাঁও কলেজত মানে ক্যাম্পেনিং করিব আইছিল সেই দুজনক কলেজের পড়া সাসপেন্ড করিবা লাগিব যে তেওঁলোকে আউট ড্রেসত কলেজত কিও আই ক্যাম্পেনিং করে আমার একটা স্টুডেন্টর গাত হাত পর্যন্ত দিছে এটু করপরা সম্ভব মানুষে কয় স্টুডেন্ট ইউনিয়ন হল রাষ্ট্র শক্তি একটা স্টুডেন্ট ইউনিয়ন হল সবতকৈ ডাঙা শক্তি এই স্টুডেন্ট ইউনিয়নক তোর একটা বাইরের পড়া লড়া আহি বেলেগ তো আমার স্টুডেন্টের গাত কেন হাত দিব তেওঁলোক আমার দাবি এটাই মেমক সাসপেন্ড করিবা লাগিব আর যে দুটা বাইরের পড়া দাদা আর দিদি আইছিল আমি তেওঁলোকে সম্মান করো তেওঁলোকে আহি আমার বঙ্গাইগাঁও কলেজের একটা স্টুডেন্টের গাত হাত দিছে আর ক্যাম্পেনিং করেছে বিবি এর স্টুডেন্ট হয় তেওঁলোকক শাস্তি দিবাই লাগিব উই ওয়ান্ট জাস্টিস আর এই ধরনের প্রতিবাদ সম্মুখীন হয়ে পড়েছে আর তেখেতসকলের দাবি আছে নিলম্বন করবলে দাবি উত্থাপন করেছে অধ্যক্ষক শিক্ষয়িত্রীগুলি নিলম্বন করবলে দাবি উত্থাপন করেছে লগতে যে বহিরাজ্যর বাহিরের পরা যে ছাত্র ছাত্রী আহিছে ইয়াত নির্বাচনী প্রচার চলাবলে তেখেতসকলের বিরুদ্ধেও বিহিত ব্যবস্থা লোবর অভিযোগ উত্থাপন করেছে আর এই যে তেখেতসকলের দাবি আছে এই দাবির প্রতিবাদত বর্তমান প্রতিবাদমুখী হয়ে পড়েছে আমি দেখাইছো আয়ুষ আছে আয়ুষে দেখাইছো দৃশ্য দেখাইছো বঙাইগাঁও মহাবিদ্যালয়ের সন্মুখত আছো নির্বাচন আছে আর নির্বাচনের পূর্বে এই ধরনের দৃশ্য দেখবলে পাওয়া গেছে ছাত্র ছাত্রী এটা প্রতিবাদমুখী হয়ে পড়েছে আমি দৃশ্য দেখাইছো আমি ND24-র দর্শকসকলক সামগ্রিক যে পরিবেশ আছে পরিবেশ দেখাইছো আর এই ধরনের এটা এক প্রকার কব পরা যায় যে বঙাইগাঁও যে মহাবিদ্যালয় আছে তাত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর নির্বাচন কেন্দ্রিক এই পরিস্থিতি উদ্ভব হয়েছে বঙাইগাঁও মহাবিদ্যালয় আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।